গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান। তিনি বলেন, গানবাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।